নেইমার নিয়ে অনেক জল্পনা, তিনি নাকি রিয়েল মাদ্রিদে আসছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্রাজিলিয়ান তারকার জুটি গড়তে মাদ্রিদ জায়ান্টরা নাকি রীতিমতো মরিয়া। আপাতত নেইমার নিজেই রিয়েল বদের ছক কষছেন। এই তো গত গ্রীষ্মে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফির বিনিময়ে বার্সেলোনা ছেড়ে ফরাসি শক্তি প্যারিস সেন্ট জার্মেনে যোগ দেন নেইমার। সেখানে তিনি স্বমহিমায় উজ্জ্বল, গোল করছেন একের পর এক, গোল করাচ্ছেনও। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার রিয়েলের যাত্রার গুজবটা কেন উঠল সেটি এক রহস্য। নেইমারকে রিয়েল দলে টানতে নাকি এতটাই মরিয়া তাকে রীতিমতো ব্যালন ডিওর এনে দেওয়ার লোভ দেখানো হয়েছে। তবে স্পেনের সংবাদ মাধ্যম ডন ব্যালনের দাবি, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের রিয়েল ও পিএসজির মধ্যকার আগুন লড়াইকে সামনে রেখে নেইমার নাকি মনে মনে ছক কষছেন কিভাবে রিয়েলকে ছিটকে ফেলবেন ইউরোপের সেরা লড়াইয়ের দৃশ্যপট থেকে। তাদের হারিয়েই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ মিশনের পথটা পরিষ্কার রাখতে চান। ডন ম্যালোনের দাবি অনুযায়ী নিজের মনের গহীনে লালন করা ইচ্ছাটা নাকি তিনি জানিয়েছেন বার্সেলোনার তার দুই প্রিয় বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। নেইমারের মতে রিয়েল পিএসজির ম্যাচে পিএসজি ফেভারিট, কেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন। তার মতে এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে আর তার আক্রমণ ভাগের সামনে রিয়েলের অধারাবাহিক রক্ষণ ভাগ উড়ে যাবে এক ফুতেই। রিয়েলের আপাত দুর্বল রক্ষণকেই এই মুহূর্তে লক্ষ্য বানিয়েছেন তিনি। ডন ব্যালনে আরও বলা হয়েছে, মেসি আর সুয়ারেজকে নেইমার নাকি আশ্বস্ত করেছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়েলের রাজত্ব শেষ করে দিতে তিনি মাঠে সব কিছুই করবেন। এদিকে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ইউরিও ডিওর কায়েফ মনে করছেন, রিয়েলকে হারাতে পারলে এবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথটা অনেক সহজ হয়ে যাবে পিএসজির জন্য। দ্বিতীয় রাউন্ডে রিয়েল বাধা টপকাতে পারলে পিএসজির জন্য দারুণ সুযোগ থাকবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার।